রিয়েলমি এবার লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি ভি ফিফটিন ফাইভ জি নামে নতুন একটি স্মার্টফোন। রিয়েলমি ভি ফিফটিন ফাইভ জি ফোনটিতে থাকছে সুপার আমোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মন্ডসিটির চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 50 ওয়াটের ফাস্ট চার্জার। আজকের ভিডিওতে আপনাদের জানাবো রিয়েলমি ভি ফিফটিন ফাইভ জি এর স্পেসিফিকেশন, সেখানে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি ভি ফিফটিন ফাইভ জি ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশন অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি সিলভার, ব্লু, ইয়েলো, পিঙ্ক এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পানসুল ক্যামেরা সেট আপ। 176 গ্রাম ওয়েটের সাথে 8.1 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.4 ইঞ্চির সুপার আমোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। এছাড়া এর সাথে থাকছে 411 পিপিআই ডেন্সিটি এবং কর্নিয়া গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে রিয়েলমি ইউআই বেসড অন অ্যান্ড্রয়েড 10 আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800U যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে মালি G57। ফোনটি 6128 এবং 8128 এই দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের পনোরামা ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4310 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 50 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিক্রিম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB 2.0 এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 15-16 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 20-21 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে এপ্রিলের মাঝে আর বাংলাদেশি বাজারে আসতে পারে মের ফার্স্ট উইকে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।